গাজা ইসরায়েলে চলমান বর্বরতার মধ্যেই এবার তেল আবিব উপকূলে আরও একটি রণতরি পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। নিপীড়িত ফিলিস্তিনিদের পাশে থাকার ঘোষণা দিয়েছে ইরান, বলছে গাজায় বর্বরতা না থামালে অবিনাশী হামলার মুখে পড়তে হবে ইসরায়েলকে। উদ্ভূত পরিস্থিতিতে লেবানন সফরে গেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। সংযুক্ত আরব আমিরাত থেকে সৌদি আরব গেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। একদিন আগেই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়া স্থগিত করেছে সৌদি আরব। বুধবার রিয়াদে বসছে 57 জাতির মুসলিম দেশের জোট ও আইসির জরুরি বৈঠক। মিশরের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী। গাজা ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে যুক্তরাজ্যের লন্ডনে বড় ধরনের বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকালে জার্মানির ফ্রাঙ্কফুর্ট ও ফ্রান্সের প্যারিসে বাধা দেয় পুলিশ।